আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেশ কয়েকদিন পর আবার নতুন একটি ভিডিওর জন্য আপনাদের সামনে আসলাম। আজকে কথা বলবো অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে অন্যতম ট্রাস্টের একটি নেটওয়ার্ক সিপিএ গ্রিপ। তো সিপিএ গ্রিপ 2022 সালে নতুনভাবে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে অ্যাপ্রুভালের পর অফারগুলো সিলেক্ট করে বিভিন্ন কান্ট্রিতে প্রমোট করবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সর্বপ্রথম আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাবো। যদি ভিডিও দীর্ঘ হয়ে যায় তাহলে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই আজকে শেষ হবে, এরপরে অফার সিলেক্ট করে অফার নিয়ে কাজ করা, কীভাবে প্রমোট করবেন এবং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন সেই বিষয়গুলো জানানো হবে। চলুন শুরু করি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদেরকে প্রথমে হচ্ছে আপনাদের উইন্ডোজ মিডিয়া হতে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এরকম ইন্টারফেস দেখানোর পরে আপনারা এইখানে লিখবেন সিপিএ গ্রিপ, সিপিএ গ্রিপ, সিপিএ গ্রিপ, সিপিএ গ্রিপ লিখলে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এখানে অনেকগুলো সাইট আছে, ভারতীয় সাইট আছে। তো আমরা ডিরেক্টলি সিপিএ গ্রিপ ডট কম অফিসিয়াল সাইটে প্রবেশ করব। ওকে, আচ্ছা, এদের অফিসিয়াল সাইটে প্রবেশ করার পর আপনাদের কাছে মেবি এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো পুরোপুরি আগে দেখবেন যে ইন্টারফেসে কী লেখা আছে। ওকে, তো এখানে বাটনগুলো আছে হোম, টুলস, অ্যাবাউট, কন্ট্রাক্টাস, রেজিস্টার, লগ ইন। তো আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনারা কী করবেন, অ্যাকাউন্ট থেকে থাকলে লগ ইন করবেন, অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার করবেন। এখানে নিচে এদের ডেমো পিকচার দেখিয়েছে যে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের ড্যাশবোর্ডটা কেমন দেখাবে। তো দেখা যাচ্ছে ড্যাশবোর্ডটা এরকম দেখাবে এবং অফারগুলো প্রত্যেকটা কান্ট্রির জন্য এখানে স্পেসিফিক অফার রয়েছে। চিন্তার কোনো কারণ নাই, এখান থেকে অফার আপনাদের হচ্ছে টার্গেট ফিল আপ করতে পারলে খুব সুন্দরভাবে তারা পেমেন্ট করে থাকবে। সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সুতরাং আমরা কী করবো, রেজিস্টার করবো। রেজিস্টারে ক্লিক করলাম, এরা বলছে জাস্ট এ মোমেন্ট, একটু সময় অপেক্ষা করতে বলছে, আমরা একটু একটু সময় অপেক্ষা করি, দেখি কি হয়। ওকে, এখানে একটু অপেক্ষা করার পরে এরকম একটি ইন্টারফেস আসছে, বলছে যে আর ইউ এ নিউ মেম্বার, আপনি কি নতুন মেম্বার। হ্যাঁ, অবশ্যই আপনি নতুন মেম্বার। সো নতুন মেম্বার হওয়ার জন্য আপনাকে সাইন আপ বা রেজিস্টার করতে হবে। আর যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগ ইন করতে পারেন। আমার অ্যাকাউন্ট আছে, আমি ওটাতে লগ ইন না করে এখানে আমি নতুন করে রেজিস্টার করব। সো রেজিস্টার করতে হলে আমার নাম দিচ্ছি, আমি আমার নাম দিচ্ছি, আপনারা যে যার নাম দিবেন। ভিউয়ার্স, যেটা বলতেছিলাম হচ্ছে এখানে ইন্ডিকেটস রিকোয়ার ফাইল, এখানে স্টার মার্কে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, নতুবা আপনি রেজিস্টার করতে পারবেন না। ইভেন এখানে স্টার মার্ক সার যেগুলো আছে এগুলো পূরণ করার দরকার নেই, এগুলো দরকার নেই। স্টেটস আমার স্টেটটা দিয়ে দিলাম, এরপরে স্টেট লাইন থ্রু বাংলাদেশ দেওয়া আছে, সিটি দিতে হবে, স্টেট রেজিয়ন ঢাকা দিলাম, আমি জিপ কোডটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার, এটা আমার জিপ কোড, আপনারা চাইলে আপনাদের জিপ কোড দিবেন, ফোন নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি ফোন নাম্বার দিচ্ছি। এখানে স্কাইপি নেম অবশ্যই দিতে হবে, কারণ তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে বেশিরভাগ সময় স্কাইপিতে। সো আমি আমার স্কাইপি নেমটা দিয়ে দিচ্ছি, যে যার স্কাইপি নেমটা দিতে হবে। এবং মনে রাখতে হবে যে এখানে হচ্ছে
অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাদের স্কাইপিতে থাকতে হবে। ভিউয়ার্স, আমি আমার স্কাইপি আইডিটা দিয়ে দিয়েছি, তো এরকম আপনাদের স্কাইপি আইডিটা দিবেন, কারণ স্কাইপি আইডি দিতে হবে। স্টার মার্ক করা আছে এখানে পাবলিশ স্ট্রাইপ, আপনি কীভাবে পাবলিশ করবেন অফারগুলো, কীভাবে পাবলিশ করবেন, ওয়েবসাইট অ্যান্ড ইনসেন্টিভের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, জিডিপি অথবা আদার। আমি আদার দিলাম কারণ আমি অফারগুলো বিভিন্নভাবে পাবলিশ করতে পারি, এখানে ইমেইল ট্রাইপের মাধ্যমে করতে পারি, দেন এগুলো হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে করতে পারি, যে টুইটার মার্কেটিংয়ের মধ্যে করতে মাধ্যমে করতে পারি। তো আপনারা ট্রাইপটা যেরকম ইচ্ছে দিবেন। এরপরে এরপরে হচ্ছে ইমেইল অ্যাড্রেস, অবশ্যই দিতে হবে ইমেইল অ্যাড্রেস। তো আমি আমার ইমেইল অ্যাড্রেসটা কপি করে নিয়ে জাস্ট সেখানে ইমেইল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে পাসওয়ার্ড, এরা পাসওয়ার্ডের জন্য সাজেস্ট করছে, আপনি এদের সাজেস্ট পাসওয়ার্ডটা ইউজ করতে পারেন, অথবা আপনি হচ্ছে নিজে কোনো পাসওয়ার্ড তৈরি করে দিতে পারেন। সো আমি একটি পাসওয়ার্ড তৈরি করে দিচ্ছি, দেন পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। এরপরে টাইম জোন, আপনাদের টাইম জোন সিলেক্ট করতে হবে, যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশের টাইম জোনটা দিব, বাংলাদেশ ঢাকা, ঢাকা বাংলাদেশ, আচ্ছা ডিএসকে ঢাকা, এখানে ডিএসএ, এই যে দেখুন আস্টানা ঢাকা টাইম জোনটা দিলাম। হোয়ার ডু ইউ হায়ার অ্যাবাউট আস, এটি এরা বলছে যে আপনি আমাদের সম্পর্কে কোথায় জেনেছেন। আপনি আপনারা দিতে পারেন অনলাইন সার্চ, আচ্ছা অনলাইন সার্চ দিতে পারেন, SEARCH অনলাইন সার্চের মাধ্যমে জানছেন। এরপরে আপনি তাদের সাথে একমত আছেন, দেন রেজিস্টার নাও। রেজিস্টার নাও করার পূর্বে আপনাকে এখানে যে রোবট, আপনি যে রোবট নয় সেটা ফিল আপ করে দিতে হবে। ওকে, তো বলছে যে সিলেক্ট অল ইমেজ উইথ ট্রাফিক লাইট, বলছে যে ট্রাফিক লাইটের যে কয়েকটা ইমেজ আছে সেই কটা ইমেজ আপনি আপনি সিলেক্ট করতে হবে। সো এটা ট্রাফিক লাইট, এটা ট্রাফিক লাইট, এটা ট্রাফিক লাইট, আর কোনো ট্রাফিক লাইটের আছে? ওকে নাই, ঠিক আছে, দেখি ভেরিফাই হয় কি না। আমি ভেরিফাই ক্লিক করলাম, ওকে ভেরিফাই হয়ে গেছে। বলছে পাসওয়ার্ডটা, যদি পাসওয়ার্ডটা সেভ করবো কি না, আমি পাসওয়ার্ডটা সেভ করে নিলাম। ওকে, এরপরে অ্যাকাউন্ট নোটিস, আচ্ছা সেভ পাসওয়ার্ড, পাসওয়ার্ড সেভ করলাম। এটাকে আমি একটু সিপিএ গ্রিপ, দেন আমি আমার ড্যাশবোর্ডের একটা ক্লিক করে নিই, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি আমার ড্যাশবোর্ডে অটোমেটিক চলে যাব। তো দেখুন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এখানে বলছে অ্যাকাউন্ট নোটিস এবং পেমেন্ট নোটিস, অর্থাৎ আমরা দুইটা জিনিস ব্যবহার করি না এখানে। ইমেল অ্যাড্রেস হ্যাজ নট বিন ভেরিফাইড, ইওর ট্যাক্স ডকুমেন্ট আর নট কাইন্ডলি অন দিস ফাইল, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার ইমেল ভেরিফাইটা হয়নি, আমাদের ড্যাশবোর্ডটা দেখিয়েছে কিন্তু ইমেলটা ভেরিফাই হয়নি। সো আমরা ইমেলটা একটু ভেরিফাই করে আসবো। পরে প্লিজ গো টু ইয়ার অ্যাকাউন্ট সেটিং, আচ্ছা আমি একটু অ্যাকাউন্ট সেটিংটা দেখি। আপনাকে ইমেল ভেরিফাই করতে হলে আপনার অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে, দেন সেখান থেকে সেন্ড নিউ ভ্যালিডেশান ইমেইল, এখানে যেহেতু ওইখানে কোনো ভ্যালিডেশান ইমেইল যায়নি যার কারণে আপনাকে এখানে হচ্ছে ইমেল ভেরিফিকেশানের জন্য আবার সেন্ড করতে হবে। তো ওকে, আমি আবার সেন্ড করলাম, দেখি, আচ্ছা এখনও আসেনি, যাই হোক এটা পরে দেখব। আচ্ছা একটু ওয়েট করতে বলছে, আমরা একটু ওয়েট করি, দেখুন চলে আসছে, আবার দেখাই একটু। দেখুন সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, এখানে আপনাকে বলছে যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য, হ্যাঁ এখন বলছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, প্লিজ ইউজ দিস লিঙ্ক বিলো টু ভ্যালিড ইওর
আচ্ছা এই লিংক ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্টে যেতে পারেন, অ্যাকাউন্ট নাম্বার এত। আচ্ছা আমি লিঙ্কটাতে ঢুকে দেখি অ্যাকাউন্টে প্রবেশ করা যায় কি না। এই তো হয়ে গেছে, ওকে। এখন আপনি এখান থেকে রিটার্ন টু ড্যাশবোর্ড, এখান থেকে ড্যাশবোর্ডে যেতে পারবেন। আমি ড্যাশবোর্ডে চলে গেলাম, ওকে। এরপরে আপনারা এই অ্যাকাউন্ট সেটিং থেকে সব কিছু করতে পারবেন, পেমেন্ট মেথড এবং পেমেন্ট সেন্টার। আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারেন। এবার পেমেন্ট মেথড, পেমেন্ট এরা পেমেন্ট করবে পেওনারে, করে পেওনার গ্লোবাল ব্যাঙ্ক ট্রান্সফার করবে, পেওনার মাস্টার কার্ডে করবে, এরপর হচ্ছে ইউএস ব্যাঙ্ক অনলিতে করে, পেপালে করবে। সো আপনাদের পেমেন্ট মেথডটা অলওয়েজ পেওনার গ্লোবাল ব্যাঙ্ক। যদি পেওনার গ্লোবাল ব্যাঙ্ক করেন তাহলে কি হবে, হচ্ছে আপনারা যে কোনো ব্যাঙ্কে আপনাদের পেমেন্টটা নিতে পারবেন, ওকে। ইউ মাস্ট হ্যাভ আর্নিং বিফোর ইউ ক্যান লিঙ্ক দিস পেওনার অ্যাকাউন্ট। এখানে বলছে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হলে আপনাকে আগে আর্ন করতে হবে, এখান থেকে আর্ন করার পরে আপনাকে অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আপাতত এ পর্যন্তই, অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত থাকলো। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখাবো যে কীভাবে আপনারা অফার সিলেক্ট করবেন এবং স্পেসিফিক কান্ট্রি অর্থাৎ প্রত্যেকটা দেশের জন্য কীভাবে অফার সিলেক্ট করবেন এবং সেখান থেকে অফার নিয়ে অফারগুলো প্রমোট করবেন, ঠিক আছে। ধন্যবাদ।